ওয়ালাইকুম সালাম ওরহমতুল্লাহ বরকাতুহু। প্রিয় দিনী ভাই প্রশ্ন করেছেন যে কারো গড়ে যদি প্রবেশ করে সেক্ষেত্রে কি সালাম দেওয়ার বিধান সম্পর্কে জানতে চেয়েছেন। প্রিয় দিনী ভাই, মূলত বিষয় হলো আল্লাহ সুবহানাহু তাআলা সূরাতুন নূরের 27 নম্বর আয়াতে যেটা বলেছেন যে হে ইমানদাররা, তোমরা যদি কারো গড়ে প্রবেশ করো তখন তোমরা সালাম দিয়ে তার গড়ে প্রবেশ হওয়ার অনুমতি নেও। এটাই আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেছেন। প্রিয় দিনী ভাই, আসলে সালাম দেওয়া এবং অনুমতি নেওয়া ইসলামে এই জন্যই এটা রেখে দিয়েছে যে আপনি কারো ঘরে যাবেন, হয়তো ওই ব্যক্তি আনরেডি অবস্থায় আছে, অথবা ঘরে এক রকমের কাপড় পরে, বাইরে অন্য রকমের কাপড় পরে, অথবা ঘরের মধ্যে আপনি যার কাছে যেই জিনিসের জন্য যাচ্ছেন, দরকারের জন্য যাচ্ছেন, উনি হয়তো মানসিকভাবে প্রস্তুত না। এজন্য ইসলাম বলেছে যে আপনি যখন তার ঘরে যাবেন তখন সালাম দিন এবং অনুমতি নিয়ে প্রবেশ করুন। সেক্ষেত্রে আপনি যেই সময়ে যান, যে মুহূর্তেই যান, যেহেতু মূল হিকমত হলো এটা যে কারো ঘরে ঢুকতে হলে সে রেডি হয়ে যাবে, অথবা অনেক সময় মানুষ এলোমেলো থাকে, সেক্ষেত্রে এই জন্য ইসলাম বলেছে যে এটা হিকমত হলো এটা যে কারো ঘরে প্রবেশ করতে হলে সালাম দিতে হবে। বিদায় আপনি প্রতিদিন যদিও যান, কিন্তু তাদের কাছ থেকে আপনি সালাম নিয়ে নেবেন, অনুমতি নিয়ে নেবেন। যদিও ওনারা প্রতিদিন আপনার আশাকে অনুমতি দিয়ে দিয়েছে, কিন্তু আপনি সালাম সেটাকে বাদ দিতে পারবেন না। আর যখনই আপনি সালাম দিবেন, যেহেতু তারা বুঝে ফেলবে যে আপনি যেহেতু প্রতিদিন আসেন, তো আপনার আসার সময় হয়ে গেছে, এজন্যই আপনাকে সালামটাও কিন্তু আপনাকে পরিত্যাগ করা যাবে না। জাযাকাল্লাহুল খায়র।